হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে লিটিগেশন। এর বাংলা অর্থগুলো হচ্ছে মামলা, মকদ্দমা। মামলা, মকদ্দমা, নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে, লিটিগেশন ইজ দ্য প্রসেস অফ রিসলভিং এ ডিসপিউট থ্রু এ কোর্ট অফ ল। আমি আবারও বলছি, লিটিগেশন ইজ দ্য প্রসেস অফ রিসলভিং এ ডিসপিউট থ্রু এ কোর্ট অফ ল। এর বাংলা অর্থ হচ্ছে, মামলা হলো আইনি আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পদ্ধতি। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে, লিটিগেশন ক্যান বি এ কমপ্লেক্স অ্যান্ড এক্সপেন্সিভ প্রসেস। আমি আবারও বলছি, লিটিগেশন ক্যান বি এ কমপ্লেক্স অ্যান্ড এক্সপেন্সিভ প্রসেস। এর বাংলা অর্থ হচ্ছে, মামলা একটি জটিল এবং ব্যয়বহুল প্রক্রিয়া হতে পারে। ধন্যবাদ।